সংঘাতের মধ্যে আরও এক বিশ্ববিদ্যালয় নিয়োগ। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়োগপত্রে সই করলেন আচার্য সিবি আনন্দ বোস। অধ্যাপক কাজল দেকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ পত্রে সই রাজ্যপাল তথা আচার্যের। সেই ছবি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। Professor Kajal is she is currently holding the Diamond Harbor. Yes, sir. Okay. Yes, sir. She is holding the Vice Chancellorship of Diamond Harbor Women's University, sir. Giving her head in, as an additional charge. Yes, sir. Charge of both the universities, sir. Okay. She is also being given the charge of Kanyashri University also, sir. Professor Kajal D, sir. Vice Chancellor officiating Diamond Harbor Women's University, authorized to exercise the powers and perform the duties of the Vice Chancellor of Kanyashri University. Yeah, so she's a senior. We will issue. Time is also 12:30 in the night. That's all. But please inform her, sir, you should take charge immediately. Yes, I hope government has been consulted. Yes, sir. For this university, yes. Sir. The court said that consultation does not mean concurrence. Yes, sir. Court said that consultation doesn't mean concurrence. They also quoted few of the previous cases that are also being filed, sir. Then why the education ministry is taking a different step? Please bring it to the notice. Sir. This is as per the orders of the Calcutta High Court. Yes. We should not do anything which is not within the framework of the law. কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ আর সেই নিয়োগপত্রে সই আচার্যের। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আক্রমণ আমরা শুনলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিশ্ববিদ্যালয়গুলি যদি উপাচার্য তথা আচার্যের কথা মেনে চলে তাহলে আর্থিকভাবে তাদের যে সমস্ত সাহায্য করা হয় সেই সমস্ত বন্ধ করে দেওয়া হবে। শিক্ষকদের বেতন বন্ধেরও হুঁশিয়ারি দিলেন, আর্থিক অবরোধের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আমরা দেখলাম রাজ্যপাল তথা আচার্য আবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় যে উপাচার্য নিয়োগপত্র সেখানে সই করলেন তিনি। অর্থাৎ রাজ্যপাল নিজের কাজ করে চলেছেন, আচার্য নিজের কাজ করে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পরেও কিন্তু নিজের অবস্থানে অনড় রাজ্যপাল তথা আচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বললেন শোনাবো আপনাদের। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন আর কোন ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন,